ঝিনাইদহে এতিম শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার সকালে শৈলকুপার সিদ্দিকিয়া হামিদিয়া হাফিজিয়া মাদ্রাসার এতিম শিশুদের মাঝে এ উপকরণ দেওয়া হয়। লাইফ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সে সময় 50 জন শিশুর মাঝে ঈদের পোশাক, জুতা, স্যান্ডেল ও মাস্ক দেওয়া হয়। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা মেহেদি মাসুদ ও এতিমখানার শিক্ষক হাফিজুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ঈদের পোশাক ও মাস্ক পেয়ে খুশি শিশুরা। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।